আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা খুবই ইজি রেসিপি নিয়ে হাজির হলাম, ফ্রেশ টমেটো দিয়ে স্প্যাগেটি। এই যে স্প্যাগেটি, এখানে আমি নিব 300 গ্রাম। এই যে চেরি টমেটো, এগুলো 4 টুকরা করে কেটে নিব। এখানে হলো রসুন 2 কোষ, পেঁয়াজ ছোট পেঁয়াজ একটা, আর হলো বাসিল, এটা হলো এটা শাক বাংলাদেশের তুলসী পাতার মতো। আপনারা চাইলে এখানে পুদিনা ইউজ করতে পারেন, তুলসী ইউজ করতে পারেন, তবে ইটালিয়ানরা এটা ইউজ করে, এটা এখানে খুবই পাওয়া যায়, সেজন্য আমি এটা ইউজ করছি। এবার আমি চলে যাচ্ছি, এই যে আমি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। ইটালিয়ান রান্না কিন্তু অন্য কোনো তেল দিয়ে হয় না অলিভ অয়েল ছাড়া, ওরা অলিভ অয়েলে আমরা ওইভাবে শিখে ফেলেছি, সেজন্য আমি এইভাবে করছি। 2 টেবিল চামচ পরিমাণ দিব, আমি দিয়ে দিব এখানে রসুন কুচি। ইতালিয়ানরা খুব রসুন খায় না, ওরা আস্ত রসুনের কোষটা দেয়, যখন লাল হয় কোষটা তুলে ফেলে, ওরা শুধু ফ্লেভারটা খায়, কিন্তু আমার কাছে রসুন খুবই ভালো লাগে, সেজন্য আমি আর ফেলে দিচ্ছি না। আমি এটা নিয়ে নিচ্ছি, রেখে দিচ্ছি, আসছি একটু ব্রাউন হতে পারছেন, একটু কালার চেঞ্জ হয়েছে, রসুনের গন্ধটাও ছড়িয়ে গেছে। এখন আমি দিব, দিয়ে দিব পেঁয়াজ, টমেটোগুলো এখানে। প্রথম আদা চা চামচ লবণ দিয়ে দিলাম, এই যে আমি এখানে পানি দিয়ে দিয়েছি, লবণ 1.5 চা চামচ পরিমাণ, কারণ এটার মধ্যে পাস্তাটা সিদ্ধ হবে। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত, আসছি বলক আসার পরে, ওদিকে সসটা রেডি হচ্ছে, আসছি বলক আসার পরে। ইয়ার্স, পানিতে বলক চলে আসছে, এখন আমি দিয়ে দিব স্প্যাগেটি। স্প্যাগেটিটা একটু এরকম ছড়ায় দিবেন যাতে জমে না থাকে, তাহলে কিন্তু এভাবেই জমে থাকবে। আমি দেখাবো এখন সসের মধ্যে কী কী দিতে হচ্ছে। আমার সস প্রায় রেডি, একটু সময় নিয়ে সসটা করতে হয়, সময় নিয়ে সসটা করলে টমেটোর সসটা স্মুথি হয়, খুব টেস্ট হয়, আর তাড়াহুড়ো করলে সসটা অত মানে স্মুথি হয় না। যে দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিচ্ছি পাস্তা থেকে তুলে, আবার একটা পাস্তা খাওয়া হয় যে টমেটোগুলা সামান্য একটু সিদ্ধ হয়, সেটা একরকম টেস্ট, তো আজকে যেটা দেখাচ্ছি সেটা প্রপারই দেখাচ্ছি আপনাদের। এদিকে যে পাস্তা, এই পাস্তা নিচে চলে গেছে, স্প্যাগেটি এরকম একটু নেড়ে দিবেন, নিচে চলে গেল, কারণ অনেক সময় মুঠো করে যে দেওয়া হয় এটা মুঠোই থাকে, তখন দেখা যায় ওই জায়গাটা আর সিদ্ধ হয় না, তখন পাস্তা খাওয়ার সময় ওই জায়গাটা কটকট করে ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছেন এই পাস্তাটা সিদ্ধ হতে 8 মিনিট লাগবে, পাস্তার প্যাকেটের গায়ে তাই লেখা আছে, আমি 8 মিনিট পর ফিরে আসছি। এদিকে আমার সসও রেডি দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি, স্প্যাগেটি ইতালিয়ানা, এটা একটা ইতালিয়ান স্প্যাগেটির মশলা, কিন্তু এটা দিতে হবে তেমন কোনো কথা নেই। এটার মধ্যে আছে হলো চিলি ফ্লেক্স, অরিগানো, তাইমি, গোলমরিচের গুঁড়া, আর হলো গার্লিক পাউডার, এই কয়, আর এইটা বানাই অল্প একটু দিব আমি। দেখে যদি না থাকে, এটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, তখন আপনার একটু গোলমরিচের গুঁড়া আর যদি তাইমি বা অরিগানো থাকে সেটা দিতে পারেন, না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। যে আমার হয়ে গেছে, এখন আমি এটা বন্ধ করে দিব। এখন দিয়ে দিব হলো যে বাসিল পাতাগুলো, বাসিল পাতাগুলো দিয়ে দিলাম, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমার সস রেডি, সসটা একটু, কারণ এটার সাথে আমি পাস্তা মিশাবো না, পাস্তার ওপরে আমি এটা ঢেলে দিব। যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, এই চুলা বন্ধ করে দিলাম, যেহেতু ফ্রেশ টমেটো, ফ্রেশ টমেটোটা এভাবে ইতালিয়ানরা সার্ভ করে, 3 গুণ 4 গুণ বেড়ে যায় আমার কাছে মনে হয়, যেহেতু যেটা যেভাবে খায় সেভাবেই ভালো লাগে, তাই না। এই যে এখন 1 টেবিল চামচ পরিমাণের মতো, একটা মানুষ সপ্তাহে 2 টেবিল চামচ পারমিজান খেতে পারে। তাই তো হয়ে গেল আমার ইটালিয়ান ফ্রেশ টমেটো দিয়ে স্প্যাগেটি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কী সুন্দর ইতালিয়ান স্প্যাগেটি, অবশ্যই ট্রাই করবেন। এখন আমি চলে যাচ্ছি মেন রান্নায়, সবটা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল।